News Only 24, News Only 24. বাবার সাইকেলে চেপে টিউশন পড়ে বাড়ি ফেরার পথে চোখে মোবাইল ফোন পড়ে এক পঞ্চম শ্রেণীর ছাত্র। মোবাইল কুড়িয়ে নিয়ে সাইকেলের মালিককে ফোনটি ফেরত দেওয়ার জন্য তাকে খুঁজে না পেয়ে বাবাকে নিয়ে থানায় এলো ছাত্র। সাইবার ক্রাইম থানার মাধ্যমে মালিকের হাতে ফোনটি তুলে দিল ছাত্র। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটছে বনগা থানার দত্তপাড়া এলাকায়। ওই ছাত্রের নাম মোহাম্মদ তৌসিক মণ্ডল, বনগা হাই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র, বনগার চাপাবেরিয়া এলাকার বাসিন্দা। এদিন দত্তপাড়া এলাকায় টিউশন নিতে গিয়েছিল সে। বেলা 12টা নাগাদ বাবা সাইকেলে করে বাড়ি ফিরছিল। দত্তপাড়া এলাকায় টোটো থেকে মোবাইলটি পড়ে যেতে দেখে সে। ছোট তৌফিক জানায় ফোন ফেরত পেয়ে খুশি মোবাইলের মালিক দীপঙ্কর মণ্ডল। তিনি ঠাকুরনগর থেকে মেয়ে বউকে মতিগঞ্জে নিতে এসেছিলেন। মেয়েকে নিয়ে টোটো করে স্টেশনের দিকে যাচ্ছিলেন। দীপঙ্কর বলেন, ফোনটা বাঁ পকেটে ছিল, কোনোভাবে পড়ে যায়, এই বাচ্চাটি আমায় ফেরত দিল। ভাবলে চোখে জল চলে আসে। কৌশিকের বাবা মোহাম্মদ রফিক বলেন, ছেলের অনুরোধ তখনই সাইবার ক্রাইম থানায় যায়। পুলিশ মোবাইলের মালিককে ডেকে মোবাইল ফেরত দেয়। ছেলের এমন কাজের জন্য পুরস্কৃত করে আইসি সুদীপ্ত রায়। হয়েছে একটু বলো তো। মানে আমি আমার বাবার সাথে আমার অঙ্ক ক্লাস করে বাড়ি আসছিলাম, তখন একটা টোটোর থেকে একজনের পকেট থেকে একটা ফোন ঢুকল। আমার বাবা বলছে ওটা ফোনের কভার। আমি দেখে বুঝে গেছি ওটা একটা ফোন। ফোনটা আমি হাতে নিলাম, দেখলাম আইফোন, মানে অ্যাপেলের ফোন। তখন বাবা নিয়ে সাইকেল বাবার বললাম খুব জোরে চালাও, ফোন দিতেই হবে। যখন আমি ধরতে পারলাম না, আমি সাইকেল থেকে নেমে আমি দৌড়ালাম, তাও ধরতে পারলাম না টোটো, মানে এদিকে ওদিকে হয়ে গেছে অনেক টোটো। তখন আমরা পাপা বলছিল বাড়ি দাঁড়াতে, আমি বললাম না চলো আগে থানায় চলো। তারপরে কী করলে থানায় এসে? থানায় এসে আমি একজনকে জানালাম পাপার বাবার সাথে। থানা থেকে কী বললো? থানা থেকে বললো থানার পরে, মানে থানা যখন ছিলাম তখন আর ওইখানে একটা ফোন ঢুকলো। তখন ওনারা বললেন যে ওখানে আসতে আমরা ফোন পেয়ে যাবো। তারপরে ফোনটা কি পেয়েছে? হ্যাঁ ফোনটা পেয়ে গেছে। তুমি কোথা থেকে শিখলে যে থানায় দিতে হয়, কোথা থেকে জানলে? তো জানাই কে শিখিয়েছে? বাবা। কোন স্কুলে পড়ে? বনগাঁ স্কুলে। কোন রাস্তা পেয়েছিলে ফোনটা পড়ে? রাস্তা আমার রাস্তার নামটা তো বলতে পারবে। আমার দত্তপাড়ার মুখে ফোনটা পেয়েছিল। তোমার নাম? আমার নাম মোহাম্মদ তৌফিক মণ্ডল। তৌফিক ফাইভ ক্লাস বনগাঁ হাই স্কুল। কানতে গিয়েছিলাম মতিগঞ্জ, ফেরার পথে বাম পকেটে ফোনটা ছিল। টোটোতে ছিলাম, মেয়ে আমার কোলে ছিল। ওই স্টেশনে গেলাম, গিয়ে ফোন করার জন্য ফোনটা পকেটে বের করতে গিয়ে দেখি ফোন নেই। সঙ্গে সঙ্গে আমি ফোন করলাম, থানার থেকে বললো সাইবার থানায় আছে, নিয়ে গেল। তারপরে এসে দেখি বাচ্চাটা ফোনটা পেয়েছে। এরকম যেখানে ফোন পেলে ফোন ফেরত পাওয়া যায় না, ফোন করলে বা অন্য কোনো হাতে করলে, বড়দের হাতে করলে ফোন অনেক সময় পাওয়া যায় না, সেই জায়গায় দাঁড়িয়ে একটি বাচ্চা কী বলবে? না আমি মানে বর্তমানে এর ইয়ারের যে বাচ্চা আছে না, অনেকেই দেখেছি স্টেশনে পাওয়া, এখানে ওখানে, ওরা ধান্দায় থাকে, 10 টাকা 5 টাকাও ধান্দা করে। আমি স্টেশনতে প্রতিদিনই বসে থেকে বনগাঁ হাবে কাজ করি, ফ্লিপকার্টে অফিসে কম্পিউটার কাজ করে বসে থাকে, দেখি ওরা এসে খোঁচাখুচি করে, এই 10 টাকা দাও, তাড়া দিলে ঘুরিয়ে গিয়ে আমার বাবা নেই, আমার মা নেই, ইত্যাদি ইত্যাদি। তা সেই দিক থেকে মানে কী বলবো, যে আমার চোখ দিয়ে জলই চলে যে এতটুকু একটা বাচ্চা এরকম করতে পারে। স্বাভাবিকভাবে এটা একটা নজির, সব সাধারণ মানুষের ক্ষেত্রে তো একটা বার্তা, একদম এটা কল্পনার বাইরে যে এই বয়সের বাচ্চা কিন্তু খুব ট্যালেন্ট হয়। এরা কিন্তু পকেটও মেরে দেয়, এরা পকেটও মেরে দেয়। আমরা সবাই আছি, এরা কিন্তু অনেক কিছু করতে পারে, এরা কিন্তু কাউকে মেরেও ফেলতে পারে। কিন্তু সেই দিক দিয়ে এই বাচ্চাটাতে এতটা ই হবে যে, আর ও ওনার বাবা বলেছে, ওর বাবা বলেছে যে বাড়িতে যাই, সেখান থেকে গিয়ে ফোন করে নিয়ে নেবো। ও বলছে না বাড়িতে যাবো না, থানায় ঢুকবো। ওর মাথায় থানার কাজটা করেছে, তার মানে কিছু তো আছে ওর মাথায়। আপনার নাম? আমার নাম দীপঙ্কর মণ্ডল। বাড়ি? বাড়ি ঠাকুরনগর, কাড়লা। আমি আমার সন্তানকে নিয়ে মানে অঙ্ক ক্লাস করাতে গিয়েছিলাম, মাস্টারমশাই বাড়ি থেকে ফিরছিলাম, দত্তপাড়ার মুখে ওখানে একটা টোটো থেকে মোবাইল পড়ে যায়। সেটা আমার ছেলে পিছনে বসে ফলো করে, পাপা একটা মোবাইল পড়েছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়িয়ে তুলে। আমি বলছি না ওটা কভার,
বলছে না এটা মোবাইল, ওনাকে দিতেই হবে, তাড়াতাড়ি চলো চালাও। সাইকেল চালিয়ে না পেরে আমার ছেলে দৌড়াতে লাগলো, বলছে ওনাকে ফোনটা পেতেই হবে, দিতেই হবে। অনেক দূর পর্যন্ত গেলাম, পাপা এভাবে হবে না, আমরা দুজনে হাঁপিয়ে গেলাম। তারপর বলছে তাহলে এক কাজ করো, চলো সোজা থানায় জমা দিয়ে দিই। তাই বললাম তাই চলো। তারপরে ছেলেকে নিয়ে থানায় এসেছি, তখন ওই ফোনটা বাজতে লাগলো, তবে যার ফোন সে পেয়ে গেল, সে ভদ্রলোক এসে ফোনটা নিয়ে গেল। থানা থেকে অনেক শুভেচ্ছা, মানে আগামী মানে আশীর্বাদ করলো, ছেলেকে গিফট দিল থানা থেকে। ছেলের এমন কাজ, ফোনটা কুড়িয়ে পেয়ে সে সততার প্রতি, মানে ওনাকে দিতেই হবে ফোনটা যে করে হোক, এই চিন্তাভাবনাটা আমার ছেলের ভিতরে আমার থেকেও বেশি। মানে আমি বললাম হ্যাঁ দেওয়া যাবে, কিন্তু এইভাবে যাকে থাকে না, তবে তাহলে চলো সোজা থানায় চলো, আগে গিয়ে জমা দাও ফোন, তারপর বাড়ি যাবো। এটা ওই জন্য ছেলেকে নিয়ে এলাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রফিক মণ্ডল।